নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্যালসিয়ামের ঘাটতি কি করে পূরণ করবেন, হাউ ইউ উইল কাভার আপ ইয়োর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। হাউ ইউ উইল ফুলফিল ইয়োর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ক্যালসিয়ামের মাত্রা কি করে পূরণ করবেন? ক্যালসিয়াম শরীরের এমন একটা দ্রব্য, খনিজ দ্রব্য, যেটা না থাকলে আমাদের স্ট্রাকচারটাই গোলমাল হয়ে যায়। বাচ্চা ছেলে যখন হাঁটতে শেখে, তার যদি সেটা দেরি হয়, তখন বাড়িতেই বলে এর ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। আবার দেখা যায় যে যখন বয়সকালে মানুষ হাঁটুর ব্যথায় ভোগে, ঠিক মতো চলাফেরা করতে পারে না, একটু গেলেই তার পায়ে যন্ত্রণা হয়, তখনও কিন্তু বলা হয় যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়েছে। কিন্তু আমরা এটা সহজ পদ্ধতিতে নিজের শরীরের এই যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি। আমরা যদি সমস্ত কিছু সবুজ শাকসবজি খাই এবং সেটা যদি পাঁচমিশালি সবজি, যদি শাক পাতা সমেত যেটা যেটাতে ভালো লাগে সেভাবে যদি খায়, অল্প মশলাপাতি দিয়ে সেদ্ধ করে সবুজ অবস্থা হালকা যেন থাকে, আমাদের অনেকাংশে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। দুই, আমরা ক্যালসিয়ামের ঘাটতি ফল থেকে পূরণ করতে পারি। কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, পেয়ারাতে আছে, আপেলে আছে এবং আরও অনেক কিছু ফলে, ন্যাসপাতি আছে। এগুলো যদি আমরা খেতে থাকি, মানে ন্যাচারাল সোর্স, আমাদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি অনেকাংশে পূরণ হয়। আমিষ খাবারের ভেতরে ডিমেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, মাংসেও আছে এবং মাছেতেও আছে। আমরা যদি সঠিক মাত্রায় যদি খেতে থাকি, যদি রোজকার, যদি আমাদের অন্য কোনো সমস্যা না থাকে, প্রতিদিন একটা করে ডিম নিই, আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কথা নয়। সপ্তাহে যদি তিন দিন আমরা মাছ রাখি, একদিন বা দুদিন যদি মাংস রাখি, আমাদের এই যে ক্যালসিয়ামের ঘাটতিটা অনেকাংশে কিন্তু কমবে। চার নম্বরে আমরা একটা কনক্লুশন আসতে পারি, যেটাতে প্রচুর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সেটা হচ্ছে দুধ, গরুর দুধ। যদি আমরা সকাল থেকে রাতের ভেতরে যদি 250 থেকে 500 করে দুধ খায়, অথবা দুধ কাটিয়ে ছানা খায়, অথবা পনির খায়, তাহলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি অনেকাংশেই পূরণ হয়ে যাবে। এর থেকে আমরা বলতে পারি যে ওষুধ বিষুধ না খেয়েও ন্যাচারাল সোর্সের থেকে, প্রকৃতির থেকে যেগুলো পাওয়া যাচ্ছে বা যেটা সহজলভ্য, সেটা যদি আমরা খাই, আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারব এবং আমাদের এই যে হঠাৎ হঠাৎ ব্যথা, হাঁটা চলা না করতে পারা, রেস্ট্রিক্টেড মুভমেন্ট, অসুবিধা বোধ হওয়া, এগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পাব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।